ঈদ আসলে সবার আগে ব্যস্ততা বাড়ে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই পোশাক থেকে শুরু করে পরিবারের প্রয়োজনীয় জিনিস স্বল্পমূল্যে কিনতে চলে আসেন রাস্তার পাশের দোকানগুলোতে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় যেন দম ফেলার সুযোগ নেই ফুটপাতের দোকানীদের। সবচেয়ে বেশি ভিড় নারীদের রেডিমেড কুর্তির দোকানগুলোতে। এছাড়াও রাস্তার পাশের জুতা, ব্যাগ, জুয়েলারির দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। কম দামে পাওয়ায় অনেকে পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজনদের জন্য ফুটপাত থেকে সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। অনেকে ব্র্যান্ডের দোকান থেকে শপিং করে ঢু মারতে আসছেন ফুটপাতের দোকানে। ফুটপাতের জিনিস আমরা অনেক ভালো, যদি কিনে নিতে পারি বাসে নিতে পারি। ঢাকাতে থাকি, ঈদে সবার সাথে আনন্দ করবো, বিধায় এখানে আসা কেনাকাটা করবো, ঈদেতে বাড়িতে যাবো। নিজের জিনিসপাতি কেনার সাথে সাথে আত্মীয়স্বজনের জিনিসপত্র কেনা যায়, অনেক ভালো মানের কম দামে কেনা যায়। এক জায়গা থেকে সবটা হয় না, বিভিন্ন জায়গায় ঘুরে তো দেখা যায়, এখান থেকে এসে দেখা যায় আরও কিছু ভালো পাওয়া যায়, যার জন্য এখান থেকেই কেনা হয়। ভিতর থেকে বাইরে অনেক রিজনেবল, মানে আবার কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো। ফুটপাত দোকানিরা বললেন চাঁদ রাত পর্যন্ত, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে বেচা বিক্রি। সে লক্ষ্যে যোগ দিয়েছেন অস্থায়ী কর্মীরাও। সকাল 11টা থেকে শুরু করে আপনার রাত্রের 1টা পর্যন্ত থাকি, 1টা পরে বন্ধ করে চলে যায় বাসায়। বিগত বছর থেকে এবছর মোটামুটি ভালো। যেটা ভিতরে 800 টাকা বিক্রি করতেছে এটা আমাদের থেকে পাবেন 600 টাকায়, আর যেটা আপনার 700 টাকা বিক্রি করতেছে এটা ভিতরে বিক্রি করতেছে 900 টাকা। বিভিন্ন বিপণী বিতানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। গছ কাপড় এবং থ্রি পিসের দোকানগুলোতে এবার ঈদ উপলক্ষে আনা হয়েছে ভারী কাজে নানা ডিজাইনের পোশাক। সামনে আরও ভিড় বাড়বে এই ভয়ে অনেকেই তাড়াহুড়ো করে কাপড় কিনে চলে যাচ্ছেন দর্জির দোকানে। ঈদের সময় তো একটু হাই তো নিবেই আর কি, অনেক হাই আর প্রচুর ভিড় নিউ মার্কেটে, মানে ঢুকাই যায় না। সামনে হয়তো আরও ভিড় হবে, এখন দেখা যাক কেনাকাটা করতেছি সামনে দর্জির দোকানে সিরিয়াল পাই কি না। আমাদের এবার মোটামুটি অনেক কোয়ালিটি আসছে, যেমন চিননের উপরে কিছু ড্রেস আছে, মার্শাল মোরজার কিছু ব্র্যান্ড আছে, তারপর আপনার এই রেলেসার কিছু। দর্জির দোকানগুলোতে ঈদ উপলক্ষে মজুরি বাড়ানো হয়েছে 200 টাকা পর্যন্ত। এবছর ঈদে কাজের চাপ কম থাকায় 20 রোজা পর্যন্ত অর্ডার নিচ্ছেন তারা। আমাদের হাত যতটুকু ক্লিয়ার থাকে, যদি আমরা চার রাত পর্যন্ত যেটা দিতে পারবো ওইটাই নিই, এখন বন্ধের কোনো সিন নেই। কাস্টমারদের কাছ থেকে একটু তাদের কাছ থেকে বইলে নিতে হচ্ছে 50-100 টাকা বাড়ায় নেওয়া হচ্ছে আর কি, তা হ্যারাও খুশি হয়ে দিচ্ছে। রেডিমেড পোশাকে পছন্দসই ডিজাইন থাকলেও অনেকে বাড়তি লেস ব্যবহার করেন, এতে বাড়ে খরচ। তবে পছন্দসই পোশাক বানাতে দর্জি দোকানে ভরসা অনেকের। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।